অবিরাম বৃষ্টি চলছে, এর ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 300 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে গুজরাটে। একই চিত্র প্রতিবেশী মহারাষ্ট্রে। লাল সতর্কতা জারি করা হয়েছে রায়গড় পালঘরে, কমলা সতর্কতা জারি করা হয়েছে মুম্বাই পুনেতে। বৃষ্টিতে নাজেহাল অবস্থা বলিউডে শহরে, কোথাও রাস্তা ডুবেছে বন্যার জলে, আবার কোথাও জমা জলে হাবুডুবু খাচ্ছে আস্ত গাড়ি। রাস্তায় ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে। কার্যত একই অবস্থা গুজরাতের একাধিক শহরে। রাজকোট, সুরাত, গিরি সোমনাথ জেলায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি ঘোরালো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিনে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুজরাতে জরুরি পরিষেবা কেন্দ্র জানিয়েছে যে গিরি সোমনাথের সূত্রাপদা তালুকে সর্বোচ্চ বৃষ্টি নথিভুক্ত করা হয়েছে। এই তালুকে 345 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সম্প্রতিকালে রেকর্ড করা হয়েছে। এছাড়াও রাজকোট জেলার ঢোরাজি তালিকে 14 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সেখানে মাত্র 2 ঘন্টায় 145 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এইভাবে বৃষ্টি চলতে থাকলে গুজরাতের পরিস্থিতি আরও খারাপ হবে, সেই জন্য আগেভাগেই কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। প্রায় সারাদিনই মহারাষ্ট্রের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি চলছে। রায়গড় ও পালঘর জেলাতে ইতিমধ্যেই বৃষ্টি বিধ্বস্ত, সেখানে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, ফলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। রায়গড় জেলার কালেক্টর যোগেশ মাহেশ সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অপরদিকে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে যমুনার জল, সেই সঙ্গে ভারী বর্ষণ। আবারও কি ডুববে দিল্লির রাজধানী? আশঙ্কা এমনটাই। নতুন করে দিল্লিতে আবারও বন্যা পরিস্থিতির সতর্কতা জারি হয়েছে, আবার বিপদসীমা পার করে বইছে যমুনার জল। এই পরিস্থিতিতে নিচু এলাকা থেকে বাসিন্দাদের আবারও তৎপরতার সঙ্গে সরানো চলছে। উত্তর পূর্ব দিল্লির কিছু এলাকায় ভারী বর্ষণের পরই হরিয়ানার হাতিনকুণ্ডু থেকে ফের জল ছাড়া হয়েছে, আর তারপরেই যমুনার জলস্তর আবার বাড়তে শুরু করেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।